হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এসএন পোলট্রি হামের পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি সম্পূর্ণ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আলোচনা করতে চলেছি মুরগির যে ঠান্ডা লাগার সমস্যা। তো এই ঠান্ডা লাগার জন্য আমরা কিন্তু অনেকে স্প্রে ব্যবহার করি। এর আগের অনেক ভিডিওতে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে স্প্রে ব্যবহার করার নিয়ম বা কী স্প্রে ব্যবহার করতে হয়। তো আবার আজকে দেখাচ্ছি তোমাদেরকে আরও একটা নতুন স্প্রে ব্যবহার করার জন্য। তো এই স্প্রেটা কিন্তু দারুণ কার্যকরী, আর এই স্প্রেটা ব্যবহার করতে হবে একদম কোন বয়স থেকে সে সম্পর্কে আজকে বিভিন্ন ডিটেলস আলোচনা করতে চলেছি। তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনটা সবার আগে প্রেস করে দাও মুরগি সম্পর্কে আরও নতুন নতুন ভিডিও পেতে। তো আমরা হয়তো সকলেই কম বেশি জানি যারা মুরগি চাষের সাথে যুক্ত রয়েছি যে মোটামুটি কাঠের গুঁড়ো বিছানোর পরের থেকেই মুরগির কিন্তু হালকা খ্যাস খ্যাস আওয়াজ শুরু হয়ে যায়। কারণ এই যে কাঠের গুঁড়ো বিছানোর পরে মুরগির যে কাঠের গুঁড়োই একটা যে ধুলো আছে সেইটা মুরগি দৌড়োদৌড়ির ফলে মুরগির নাকে চলে যায় এবং তার থেকে হাঁচি হয় বা মুরগির ঠান্ডার একটা প্রভাব আসে। তো সে থেকে মুরগির ঠান্ডাটা কিন্তু স্টার্ট হতে শুরু করে, যত দিন যায় তত বাড়ে। মুরগি 20-25 দিন 30 দিন পর থেকে মুরগি কিন্তু ঘর ঘরে একটা আওয়াজ চলে আসে। তো এই কাজ ঠান্ডাটা যদি একদম শুরুর থেকে যদি আমরা এটাকে ট্রিটমেন্ট করি তাহলে কিন্তু বড় হলে কিন্তু ঠান্ডাটা আর আসবে না, বাচ্চাবেলার থেকে সেরে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ফার্স্টে যদি অ্যান্টিবায়োটিক বা কোনো ওষুধ না ব্যবহার করে যদি আমরা স্প্রে ব্যবহার করি, তো এই স্প্রেটা তোমরা সাইডে দেখতে পাচ্ছ, স্প্রেটার নাম হচ্ছে ভারকুনেস। তো এই স্প্রেটা কিন্তু ব্যবহারের নিয়ম হচ্ছে যে 15 দিন বয়সের পর থেকে কিন্তু এটা ব্যবহার করতে হবে, তার আগে কিন্তু ব্যবহার করা যাবে না। তো 15 দিন পরে এটা মোটামুটি 1 লিটার জলে 5 গ্রাম করে দিতে হবে এবং এইটা কিন্তু সকাল 10টার মধ্যে স্প্রে করলে একটু ভালো হয়, যদি হালকা যখন রোদ উঠে যাবে তখন স্প্রে করলে সবথেকে ভালো হয়। তো এটা 1 লিটার জলে 5 গ্রাম করে একদিন বাদে একদিন, আজকে যদি স্প্রেটা করা হয় কালকে বাদ দিয়ে আবার পরশুদিন কিন্তু স্প্রেটা করতে হবে। এমনভাবে যদি পরপর যতদিন ঠান্ডা থাকবে যদি ট্রিটমেন্টটা করা যায় তাহলে কিন্তু ঠান্ডাটা একদম উঠে যাবে। আর এবং ঠান্ডার জন্য কিন্তু ভয় পাওয়ার কারণে, কারণ ঠান্ডা লাগলে আমরা জানি যদি লান্সে যদি স্পট পড়ে যায় তাহলে কিন্তু মুরগি অটোমেটিক ফার্মে সব মরতে শুরু করবে। তাই জন্য প্রথম থেকে কিন্তু আমরা ঠান্ডা যদি ট্যাকেলটা দিয়ে দিই তাহলে কিন্তু বড় হলে আর মুরগির ঠান্ডা লাগার কোনো ভয় থাকবে না। তো আমরা কিন্তু এই স্প্রেটা অবশ্যই ব্যবহার করতে পারি। আর এই যে ঢপটাই 15 লিটার জল ধরে, তো 75 গ্রাম ভারকনেস আমি একটা পাত্রে মেপে নিয়েছি। মেপে নিয়ে একটা জলের সাথে গুলিয়ে আমি এই ঢপের মধ্যে দিয়ে দেবো। এই যে জলের সাথে গোলানো হয়ে গেছে, এবার আমি এটা ঢপে দিয়ে দেবো। এবার আমি এই ওষুধটা মুরগিকে স্প্রে করে দেব। তোমরা এমনভাবে স্প্রেটা করবে যেন কুয়াশা আকারে হয়। এই যে মুরগির ফার্মে স্প্রে করছি যে একদম কুয়াশা আকারে, পাইপের মাথাটা একদম একটু মুড়িয়ে নেবে যাতে কুয়াশা আকারের হয়। আর বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।